তোমাদের মাধ্যমিক অঙ্ক দু হাজার কিভাবে ভালো নম্বর ক্যারি করতে পারবে এবং তুমি পাস করবেই করবে এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি তোমাদের কালকে অঙ্ক পরীক্ষা অনেকেরই অঙ্কে রয়েছে ভয় সারা বছর তো প্র্যাকটিস হয়নি পাঁচ নম্বরটা তুলবো কীভাবে দেখো যারা মোটামুটিভাবে পড়েছ তারা তো এইটটি নাইনটি নম্বর পাবেই পাবে এবং যারা কোনো কারণবশত এই বছরের জন্য পড়তে সারা বছর কম বেশি পড়েছ তো তাদের একটা চিন্তা রয়েছে পাঁচ নম্বরটা কিভাবে তুলব তো তাদের ক্ষেত্রে আগে বিস্তারিত বলি সবার প্রথমে প্রশ্নপত্র পাওয়া মাত্রই তোমাদের কিন্তু শুরু করতে হবে এমসিকিউ দিয়ে এমসিকিউটা ছটা আসবে ছটা এমসিকিউ একদম অ্যাটেন্ড করবেই করবে তুমি যদি না জানো সেক্ষেত্রে আন্দাজ করে কিন্তু তোমরা দিতে পারো অঙ্ক প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই তোমরা কিন্তু শুরু করার সময় মনে রাখবে যে যে সবার প্রথমে তোমাকে শুরু করতে হবে কিন্তু এমসিকিউ দিয়ে অর্থাৎ এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো সবার প্রথমে করে নাও ছটা এমসিকিউ ভালো করে করে নাও যদি না পারো সেক্ষেত্রে আন্দাজ করেও কিন্তু এমসিকিউ কমপ্লিট করবেই করবে চারটে অপশনের মধ্যে যেটা তোমার মনে হচ্ছে অতি অবশ্যই লিখে আসো কারণ এখানে তুমি যদি এমসিকিউ লিখে আসো কারণ নাও লেখো তাও কিন্তু তুমি সম্পূর্ণ নম্বরই পাবে কাজেই তুমি কিন্তু ও এমসিকিউ একেবারেই ছাড়বে না তারপরেই থাকবে তোমাদের সুন্দরস্থান পূরণ তো এক্ষেত্রেও কিন্তু তুমি একেবারে পাঁচটা সুন্দরস্থান পাঁচটাই কমপ্লিট করবে কোনো রকমভাবে কিন্তু সুন্দরস্থান ছাড়া যাবে না তারপরে থাকবে সত্য সত্যমিথ্যে সত্য মিথ্যেও তোমরা কমপ্লিট করো পাঁচটা সত্যমিথ্যের পাঁচটাই কমপ্লিট করো পাঁচটাই লিখে আসো যদি না জানো সেক্ষেত্রে প্রত্যেকটা সত্য করে লিখে আসো আমি এটাই বলবো যদি না জানো প্রত্যেকটা সত্য লিখে আসো কোনো দুটো ভুল যাবে বাদবাকি বাকি হয়তো তিনটে ঠিক যাবে বা প্রত্যেকটা মিথ্যে লিখে আসতে পারো ছেড়ে আসার থেকে লিখে আসা অনেক ভালো কারণ কিছু নাম্বার হলেও তুমি পাবে কাজেই যদি একেবারে কিছু না জানো সত্য মিথ্যে প্রত্যেকটা সত্য কিংবা প্রত্যেকটা মিথ্যে কিন্তু লিখে আসবে আর যদি জানো সেক্ষেত্রে তো সঠিক অ্যান্সার লিখবেই এবং তারপরেই কিন্তু শুরু করবে সম্পাদ্য সম্পাদ্য সম্পূর্ণভাবে কমপ্লিট করো তোমাদের সম্পাদ্য কী কী রয়েছে অন্তবিত্ত রয়েছে পরিবৃত্ত রয়েছে এবং রয়েছে পর্শক তো সেক্ষেত্রে অন্তবৃত্ত আর পরিবৃত্ত খুব ভালো করে দেখে যাও ও একটা ত্রিভুজ আঁকতে বলবে ত্রিভুজের দুটি বাহুকে সমধিখণ্ডিত করে এ যে সমুদিখন্ধির খণ্ডকের যে ছেদবিন্দু আছে সেই ছেদবিন্দু দিয়ে তোমরা কি হচ্ছে এ পরিবৃত্ত অঙ্কন করতে পারবে ওর অঙ্ক অন্তবৃত্তের ক্ষেত্রে কী হচ্ছে কোন দুটোকে সমুদিখণ্ডিত করে তারপরে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তোমরা সকলেই জানো ক্লিয়ারভাবে করতে পারবে তো অন্তর্বৃত্ত পরিবৃত্ত খুব ভালো করে দেখে যাও এর মধ্যে থেকে কিন্তু একটা তোমরা কমন পেয়ে যাবে শর্ট কোশ্চেন করার পরেই এই সম্পাদ্যটা তোমরা করে ফেলবে এবং তারপরেই করবে উপবাদ্য উপবাদ্য চারটি উপবাদ্য তোমাদের জন্য সাজেশন দিয়ে রেখেছি এই যে চারটি উপবাদ্য বলেছি সেই চারটি উপবাদ্য খুব ভালো করে করবে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সহললেখা সমুদিখণ্ডিত করলে এ কেন্দ্রগামী শহর লেখাটি ওপর লম্ব হবে এই উপবাদ্যটা বলেছি এছাড়া আরও উপবাদ্য বলেছি বৃত্ত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক এছাড়া আরও দুটো উপবাদ্য তোমাদের বলে দিয়েছি আমি আর ডিসকাস করলাম না ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু ওই উপবাদ্যগুলো অতি অবশ্যই তোমরা দেখে যাও এবং তোমাদের জন্য উপবাদ্যর ও যেগুলো ইম্পর্টেন্স সেগুলো উত্তর সহ আমি দিয়ে দিয়েছি তারও লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখবো ও এবং প্রথম কমেন্টে ওখান থেকে তোমরা উপবাদ্যটাও কিন্তু অ্যাটেন্ড করো এবং তো তোমরা কমন পাচ্ছ এরপরে চলে আসছো প্রয়োগ প্রয়োগ নিয়েও আমি বিস্তারিত বলেছি কোন কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট এবং প্রয়োগও তোমাদের উত্তর সমেত কিন্তু দিয়ে দিয়েছি কাজে ওই প্রয়োগগুলো তোমরা যদি দেখে যাও তাহলে প্রয়োগও তোমরা কমন পেয়ে যাবে এখান থেকেই কিন্তু তোমাদের চল্লিশ মতন নম্বর উঠে আসছে কাজেই তোমরা যদি এইটুকু ভালো করে লক্ষ্য করে যাও সারা বছর না পড়েও এইটুকু যদি পরিশ্রম করে যাও এইটুকু দেখে যাও তাহলেই কিন্তু তুমি অল্প পরিশ্রমে চল্লিশ নম্বর কিন্তু পেয়ে যাবে যেটা খুব সহজ এবং কমন কোশ্চেনের কমন প্যাটার্নের মধ্যে পড়ে থাকে তাই এইগুলো অতি অবশ্যই যারা সারা বছর পড়নি তারা পড়ে যাবে এবং তারপরে তো রয়েছে দু নম্বরের কোশ্চেন তোমাদের জন্য আমি ডেডিকেটেড ভিডিও করেছি ই একই রকমভাবে রয়েছে এ তোমাদের তিন নম্বরের বীজগণিত বিভিন্ন তারপরে রয়েছে তোমাদের বীজগণিত তারপরে রয়েছে তোমাদের পরিমিতি বট কোশ্চেন রয়েছে দু নম্বরের কোশ্চেন রয়েছে তো ডেডিকেটেডই বীজগণিত পাটিগণিতের দু নম্বরের কোশ্চেন নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি উত্তর সহ তার লিঙ্কও আমি দিয়ে রাখবো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু দেখতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রশ্নসহ উত্তর দেখতে পারবে পুরো গোটা ইউটিউবে কিন্তু এরকম ভিডিও তোমরা কোথাও পাবে না যে শর্ট কোশ্চেন এরকমভাবে প্রশ্নসহ উত্তরে তোমাদের করে রেখেছি বহু পরিশ্রম লেগেছে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর করা সেটাকে লেখা আবার ইয়ে করা মানে প্রচুর পরিশ্রমের মাধ্যমে এক একটা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও যাতে তোমাদের কোথাও মিস্টেক না হয় প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট বলছি ইয়ে শর্ট কোশ্চেনও তোমরা কমন পাবে এবং ভালো নম্বর পেতে তোমরা বাধ্য ও এরকমভাবেই তোমাদের জন্য বিষয়গুলো তৈরি করেছি জ্যামিতিরও রয়েছে দু নম্বরের শর্ট কোশ্চেন যেটা আমার ভিডিওটা আসার আগেই প্রায় আপলোড হয়ে যাবে সেটাও তোমরা ওখান থেকে পেয়ে যাবে পাটিগণিতের যে বট কোশ্চেন রয়েছে সেটাও তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে কাজে সমস্ত কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো একটা জিনিস বলবো কালকে পরীক্ষায় যাওয়ার আগে আজকেই কিন্তু সমস্ত কিছু জ্যামিতি বক্স পেন্সিল কম্পাস সমস্ত কিছু কিন্তু রেডি করে রাখবে যাতে কালকে কোনো রকম সমস্যা না হয় আজকেই রেডি করে রাখো এবং পেনসিল দিয়েই কিন্তু পুরো সম্পাদ্যটা আঁকবে এবং যদি পরিব্যাসার্ধ লিখতে দেয় অন্ত ব্যাসাধ্য করতে দেয় সেক্ষেত্রে ব্যাসাধ্যটা মেপে কিন্তু তোমরা অতি অবশ্যই ব্যাসাধ্যটুকুর দৈর্ঘ্য লেখো যে যে প্রদত্ত ও অন্তবিত্তের পরিব্যাসাধ্য এত এটুকু লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে মন্তব্য লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এ সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র উত্তরটা কিন্তু এইটুকু অবশ্যই লিখবে যদি পরিবাস্ধ চাই যদি অন্তব্যাস্ধ চাই আর ওখানে প্রশ্নের মধ্যে ব্যাকেটে লিখে দেওয়া থাকে দেখবে শুধুমাত্র অঙ্কন করতে হবে এ বা কেবলমাত্র অঙ্কন করতে হবে এরকম লেখা থাকে কাজেই তোমাদের মন্তব্য এক্সট্রা করে লেখার প্রয়োজন নেই যারা জানো তারা লিখে দিতে পারো কোনো সমস্যা নেই তো না লিখলেও কিন্তু তোমরা সঠিক আঁকাটা যদি আঁকো তাহলে ফুল মার্কস পাবে এ তো এগুলো কিন্তু গুছিয়ে এ যেরকমটি বললাম সেরকমভাবে তোমরা প্রস্তুতি নাও তোমাদের অঙ্কের প্রস্তুতি কীরকম অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমাদের অঙ্কের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ও আর সমস্ত যে ভিডিওর কথা বললাম সমস্ত যে সাজেশনের কথা বললাম সমস্ত যে কিছুর কথা বললাম তার সমস্ত লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সমস্তটাই দেখে নাও প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত